তো আজকে ব্লগটা নিয়ে আমি খুব চিন্তায় আছি কি হবে না হবে, কারণ আমাদের পাশে পাশে একটা বোনের বিয়ে আছে, তো এখানে তো মাইক বাজবেই ধরুন, তো এখন একদম হালকা সাউন্ড আছে, একটু পরে বিশাল জোরে বাজবে, তো কোনো কথাই শোনা যাবে না। তো আমি ভাবছি আজকে ব্লগ কীভাবে করবো, তো দেখা যাক। যেহেতু আমি প্রতিজ্ঞা নিই যে ডেলি ব্লগ দেওয়ার, যে কী হোক ব্লগ তো বানাতেই হবে, তো সাথে থাকুন, দেখতে থাকুন আজকে কী কী হয়। কালকে নিয়েছিল নাকি এটা? যেটা আমার বিয়ে বাড়ি দেবো, আমার ননদের বাড়ি সবাই পাঠাবো। এখানে পূজোতে কেউ সিংহ দেয় না, রাজমন্দে দেখলো, রাজমন্দে দেয়, নদিয়াতে তো কার্তিক পুজোতে বাবারে প্রচুর প্রচুর কত দূরের থেকে নিয়ে আসে ভাঙতেই পারে একটু, না না এখনই গায়ে লাগলো মাথাটা। তুমি দোকানের সময় ভাঙতে মায়া লাগতেছে না? এত সুন্দর জিনিসটা ভাঙতে তো মায়া লাগে। তুমি একদিন খেয়ে কালী পুজোর সময় সাবধানে নিয়ে এসে বোঝো জিনিস। কত সাবধানে নিয়ে এসে যেন গোটা দায় নিয়ে যাবো। নদিয়াতে কি বানায় এরকম আমি দেখেছিলাম, তো একবার গেলাম কার্তিক পুজোতে, সে বড় বড় ডাইস ভাঙে দিলে এগুলো খুব মুড়ি খায় চিনি দিয়ে পশু কাটাই তো গুড়াটুকু বেশি টেস্ট না? না ওইটুকু বেশি টেস্ট। গুড়াটুকু এইটুকু গুড়টা বেশি টেস্ট নাকি? ওই তো এই মুখে দাই বেশি। এটা ভালো। আরে এইটুকু কি করবেন জানিস? আগুনের মধ্যে দিবানি। আগুনের মধ্যে দিয়ে কুমুই দিবানি, পুরা দিবানি। শেষে শস্য দিয়ে বাটিয়ে খাবানি। কি সুন্দর লাগে। তুমি জ্যাকেট পরো গাজো। গাড়িতে তো শীত মানবে। শীত মানাবে না। এরপরে চাদর নেব। কার উপরে? লালগুলো বীজ করতে পারতে বাজে তো অনেকগুলো বীজ রাখা আছে।
কোথায় দেবো লঙ্কাগুলো? কোথায় দেবো লঙ্কাগুলো? কাকসা দেবো। তাহলে হ্যাঁ ওগুলো আজগুলোতে বীজ করতে পারবে না মা? তো আজকে একটা দরকারি কাজে, মানে বিয়ের পর জানেন তো একটু ঝামেলা হয়, কারণ ওই সেই নাম ট্রান্সফার করতে হয়, সব টাইটেল ধরুন মানে অন্য টাইটেল আছে, তো আমাদের বিশ্বাস টাইটেলে সব কিছু চেঞ্জ করাতে হবে, আধার কার্ড ভোটার কার্ড সব কিছু। হ্যাঁ ভোটার কার্ড ওই জন্য তো হয়ে যাবে কদিন পরে, তো 19 বছর পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো ভোটার কার্ড হয়নি, তো ভোটার কার্ড করতে হবে, আধার কার্ড। তুমি তো যে কালকে বিষাক্ত করছো এগুলো একমাত্র মিথ্যা কথা, ক্যামেরার সামনে বলতে গেলে এরা পেছন দিক থেকে ধরা পড়ে দেয়। তো 19 বছর হয় না এখন? 19 বছর পেরোয় নাই, 19+ তার মানে তাই প্লাস না? হ্যাঁ আমার গ্যাংটকে গেছিলাম তখন আমার 18 বছর হয়ে গেল না। 18 বছর তাও তুমি বিয়ে করলে, 19 এ ঢুকলে। এ বাবা আমি 18 বছর পরে পূজার পরে গো। শোনো তোমার বিয়ে হয়েছে 18+ তোমার 18+ বিয়ে হয়েছে, ঠিক আছে? এই তোমার কদিন আগে জন্মদিন হলো, পূজার পরে বিয়ে হলো না? শোনো আমি কথা বলি, তুমি কদিন আগে জন্মদিন করলে শান্তনুর ছাদে, ওটা কত তোমার জন্মদিন ছিল তোমার? আমার জন্মদিন ছিল না, এটা শান্তনুর জন্মদিন ছিল। ছিল কি তোমার অক্টোবরের 5 তারিখে যে তোমার 19 বছর পেরিয়ে গেল? 19 বছর পেরিয়ে নেই আমার এখন, 19+ হলো তখন তুমি। তাহলে কি তুমি 18+ হলো? হ্যাঁ ঠিক মাঝি মানে তুমি, হ্যাঁ 19+ হলো তাই তো? হ্যাঁ তাহলে 19+ মানে কি 19 বছর তুমি পেরিয়ে গেছো, ঠিক আছে? 20 তে পা দিয়েছো, আমি সেটাই বলছি, মানে 19+ বয়স, এখন ভোটার কার্ড হয়নি, তো ভোটার কার্ডের জন্য সবকিছু ডকুমেন্টস আনতে যাচ্ছি, নিয়ে এসে দেখি যেই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবো। তুমি আমাকে ব্লগ টলগ করতে দেবে না গো, ফ্লপ খাই দিচ্ছ আমাকে তুমি, আমাকে পাশে দাঁড়িয়ে কোনো কথা বলবে না। হয়ে গেছে, ওকে এই প্যান্টটা পরে যাবে না, ও কিন্তু এই প্যান্টটা পরে যাবে, প্যান্টটা পরে যা, প্যান্টটা পরে তোর অভাব নাই বাবা। অভাব আছে আমার, অনেক সব জিনিসের অভাব। আমি এই জামাটা পরে যাব, এই জামাটা দেখো তো কোনো খারাপ আছে জামাটার মধ্যে? এই দেখো জামাটা ছেঁড়া এখানে, ঠিক আছে এখানে ছেঁড়া জামাটা, আর প্যান্টটা অনেক কি বলবো, কয়েক বছর ধরে পরা যাচ্ছে, ঠিক আছে দেখো আমার সিরিয়ে গেছে, আমি পাচ্ছি না। হ্যাঁ বিয়ের সময় টাকাগুলো নিয়েছে না সবাই, দিয়েছে গরিব মানুষের কাছ থেকে তোমরা টাকা নিয়েছ, ঘরে গিয়ে বলছো যে এই প্যান্টটা পরে যাবো, জামাটা পাল্টাবো না, ছেড়ে না ছিটতে হবে। তাহলে যেহেতু আমি তুমি পানা করে যাচ্ছি আর রান্নার ভিডিওর কাছে যাচ্ছে আজকে চন্দন শান্তনু মা ঠাকুমা, তাই আমি আর তনু যেহেতু পানাগড় যাচ্ছি তাই যেতে পারছি না, আর গাড়িটা এলেই আমরা বেরিয়ে যাবো। তুমি থাকো বেশ আজকে, কালকে এসে নিয়ে যাবো তোমার, থাকো আসো জানি অনেক দিন আসো নাই, কালকে বিকালে এসে নিয়ে যাবো, ঠিক আছে? আমি তো নিজে থাকতে বলছি, অনেকদিন আসলে থাকো আমি, এখন বাজছে 12টা আর ওই 11:30টার সময় এসেছি, তো এখানে বাজার থেকে অঙ্কিত জন্য একটা ব্যাট কিনলাম, তো অঙ্কিত অনেকদিন থেকে বলছিল, তো দেখে খুব খুশি হবে, আর আমি বাড়ি চলে যাচ্ছি এখন, কারণ আমার যে কুকিংয়ের ভিডিও আপলোড করতে হবে, তো আরও কিছু কাজ আছে, তো যার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি, আর তোমাকে আমি রেখে দিয়ে যাচ্ছি। ও বলছিল আমি বাড়ি চলে যাবো, না তবু থাকো অনেক দিন আসো না, তো ও দুদিন থাকুক একদিন থাকুক, আমি কালকে এসে নিয়ে চলে যাবো। পছন্দ হয়েছে টান দেখলে কেমন
তো পানাগড় থেকে এসে ভিডিও আপলোড করলাম, ভিডিও আপলোড করে একটু শুয়েছিলাম, তখন ঘুমাবো না, একটু শুয়েছে, এত ঘুম পেয়েছে, তো ঘুমতে ঘুরে দেখছি 4টা বেজে গেছে। তো দেখি একটু বোলপুরের দিকে যাব, তো কালকে যাওয়ার কথা ছিল কিছু গাছের চারা আনতে, তো কাল যাই নাই, তো আজকে যাবো ভাবছি। কেমন লাগছে গা হাত পা গুলো বুঝলি? সকালে গেছিলি না তুই ওইদিকে? এই ব্যাগ হবে না, বড় ব্যাগ নিতে হবে। বেশ দেখে নিচ্ছে, দুটো নিয়ে নিচ্ছিল নাকি? হ্যাঁ, অন্য কোনো গাছ পাচ্ছি চয়েস আছে আমার, আবার গাছ কিনতে গেলে বুঝতে পারছি না। কত বড় হয়েছে দেখ, এত নিয়ে গিয়ে লাগিয়ে দিলে বাস, একদম পুরো রেডিমেড গাছ ফুল। এগুলো বিক্রি করবে? হ্যাঁ, না না বিক্রি করবে না, ওরা সৌন্দর্য অনেক। কি গাছ রে, লেবু ধরে গেছে এখন তুই? দারুন লাগে বলে এগুলো। আর কোনটা 10টা নেন? এই গাছগুলো আমি নিয়ে গেছি সেদিন, ছোট ছিল না এগুলো। এটা সাদা গান্ধাই মনে হয় বুঝলি চন্দন, সাদা না হলুদ? এটা সাদা কালার না হলুদ কালার, মিক্স কালার। এটা কি বলে গাছ বলো? চলে গেছে নাকি? তো সকাল থেকে বেরিয়ে চলে এসছে, তো খুব চিন্তা হয়, সাইড অনেক কুকুর আছে, খেপা কুকুর আছে, তো কামড়ে দিলে মুশকিল, ওর ভ্যাকসিন দেওয়া আছে যেহেতু। উল্টো পাল্টা খাবি না বলো, আর খাবি না তো বলো। এই দেখি, এ দেখি, এ দেখি, এ দেখ বলো, এই দেখ, তো কালকে বোলপুর থেকে আসার পর আর ব্লগ করতে পারি না, কারণ এখানে আমাদের গ্রামে 3-4টা বিয়ে ছিল, তো যার জন্য প্রচুর জোরে মাইক বাজছিল, তো আপনারা ভালো করে শুনতেও পারতেন না, যার জন্য কালকে আর ব্লগ করি নাই। জল এদিকে, ওই দেখ, ওই দেখ, আমাদের ভিডিও করে জায়গা যাবে এখানে, চল চল রাস্তা নাই, চল।